মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? বিরোধী দলের একটা ভাষা আছে, সরকারে যারা থাকে সবসময় বলা হয় নতদান, এটা বিরোধী দলের একটা কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশে তো আছে, কীভাবে নত যান এটা একটু ব্যাখ্যা করে ফখরুল সাহেব বলুন কোন কারণে। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে যে গুলিটা আসছে এটা মিয়ানমার সরকার করে, এটা আরাকান যে রেবেলরা আছে তাদের গুলি। ওকে, সেখানে যে জাহাজের কথা বলা হয় সে জাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে, আমরা ক্ষমতায় আছি। 25 আগস্ট জন রোহিঙ্গারা স্রোতের মতো আসছিল, তখনও অনেকে চেয়েছে, তারা কিছু কিছু প্রভোকেশনও দিয়েছে, আমাদের আকাশ সীমাও কখনো কখনো অতিক্রম করেছে, প্রাইম মিনিস্টার তখন ওয়াশিংটনে। আমি এক মাস ধরে কক্সবাজার, এবং তখন সমস্ত বাহিনী প্রধানদের তিনি প্রতিদিনই ফোন করতেন যে কোনো অবস্থাতে আমরা যেন যুদ্ধে না চড়াই, মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি, কারণ এই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতির স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সবচেয়ে বেশি ব্যথা লাগবে। ফখরুল সাহেব তখন কী করেছেন জানি না, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাও জানি না, তো যাক এসব কথা বলে লাভ নেই, সার্বভৌমত্ব ঠিকই আছে, সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি কেউ পেরিয়ে যায় এবং সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকব? আমরা বসে বসে আঙুল চুষব? আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে যদি আক্রমণ, আমরা তো এখনো আক্রমণ দেখিনি। এখন ওদের ইন্টারনাল 54টা এথনিক কমিউনিটি আছে, ওদের ইন্টারনাল অনেক সমস্যা, আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতে পারে, গুলির আওয়াজ হতে পারে, এটা সার্বভৌমত্ব লঙ্ঘন, এটা তো ওদের ইন্টারনাল যে এথনিক রেবেলরা আছে এদের থেকেই অনেক ঘটনা ঘটছে, সেটার জন্য মিয়ানমার সরকারকে আমরা কেন দায়ী করব? আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনার দরজা খোলা রাখবো।